Hello everyone, welcome to our YouTube channel Arrow to Success. In this video we will discuss some important chemistry questions আর এই chemistry question গুলো competitive exam এর ক্ষেত্রে বারবার repeat হয় আর এই ভিডিওতে স্পেশালি দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন গুলো রয়েছে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন গুলো রয়েছে যাতে তোমাদের সুবিধা হয় তো চলো দেখে নাও আজকের প্রথম কোশ্চেন কি আছে আর খুবই অল্প কোশ্চেন নিয়ে ভিডিওটা করছি যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে পরবর্তীতে এরকম ছোট ছোট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো দেখো এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে দ্য কেমিক্যাল ইউজড ফর ক্লাউড সিডিং ফর আর্টিফিশিয়াল রেইন ইজ তো কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টিতে ব্যবহৃত হয় রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় অপশনগুলো দেখে নাও অপশনগুলো এখানে আছে সিলভার নাইট্রেট পটাশিয়াম ব্রোমাইড সিলভার আয়োডাইড পটাশিয়াম নাইট্রেট তো আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সিলভার আয়োডাইড যার সংকেত হবে AgI ওকে তো AgI বা সিলভার আয়োডাইড আর্টিফিশিয়াল রেইন সাধারণত শুটিং এর সময় মানে সিনেমার ইউজ করা হয় যে কি আর্টিফিশিয়াল রেইন গুলো দিয়ে জানো শুটিং এর সময় ইউজ করা হয় তো এটা মেইনলি যে আর্টিফিশিয়াল রেইনটা তৈরি করা হয় সিলভার আয়োডাইড দিয়ে নেক্সট কোশ্চেন মিউরিয়াটিক অ্যাসিড ইউজড ইন হাউসহোল্ড ওয়ার্ক ইজ ডাইলুটেড ফর্ম অফ তো আমি বাংলাটা বলে দিচ্ছি মিউরিয়াটিক অ্যাসিড আমাদের বাড়িতে ইউজ করা হয় সবার বাড়িতে থাকে এবং এটা টয়লেট ক্লিনিং পারপাসে ইউজ করা হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের আমাদের অ্যান্সার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ডাইলিউট করে মিউরিয়াটিক অ্যাসিড তৈরি করা হয় আচ্ছা এখানে যে আদার্স যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছ প্রথম অপশন রয়েছে অ্যাসিটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং লাস্ট অপশন রয়েছে অ্যাকোয়ারিজিয়া তো এইগুলো সবকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমি সবগুলো বলে দিচ্ছি এই ওরিয়েন্টেড কোশ্চেন তোমরা পেতেই পারো তো এখানে দেখো প্রথমে আছে অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হচ্ছে CH3COOH অ্যাসিডের অ্যাসিড থাকে ভিনিগারের মধ্যে ভিনিগার যেটা খাবারে ব্যবহার করা হয় সেই ভিনিগারের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভিনিগারের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড নেক্সট অক্সালিক অ্যাসিড থাকে হচ্ছে টমেটোর মধ্যে এবং লাস্ট হচ্ছে অ্যাকোয়ারিজিয়া অ্যাকোয়ারিজিয়া হচ্ছে অ্যাকোয়ারিজিয়াকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট অ্যাসিড মানে এটা সোনা প্ল্যাটিনাম ধাতু পর্যন্ত এই অ্যাসিডের মধ্যে গলে যায় তো HCl আর HNO3 মানে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড 3:1 রেশিওতে মেশানো হয় 3:1 রেশিওতে মেশানো হয় মানে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড মিশ্রণ করে অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয় নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও 3 নম্বর কোশ্চেন হুইচ গ্যাস ইজ ইউজড অ্যাজ এ ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় আগুন নেভাতে তো অপশনগুলো যেটা রয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং লাস্ট অপশন অক্সিজেন তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে অক্সিজেন তো কোনোভাবেই হবে না কারণ আগুনের জায়গায় যদি অক্সিজেন স্প্রে করা হয় তাহলে সেক্ষেত্রে আগুন তো আরও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড মানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড সংকেত হচ্ছে CO2 কার্বন মনোক্সাইড CO সালফার ডাইঅক্সাইড SO2 এবং অক্সিজেন হচ্ছে O2 ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি আছে নেক্সট কোশ্চেন এখানে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ সফট অ্যাজ ওয়ার্কস অ্যান্ড ক্যান বি কাট উইথ এ নাইফ আমরা বেসিক্যালি কি জানি ধাতু জিনিসটা কি হয় ভীষণ শক্ত হয় তাকে তো কাটা তো দুরবস্থ মানে তাকে অনেক কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তাকে গলানো সম্ভব সেটা অনেক বড় প্রসেস তো ধাতু পর্যায় সারণীতে যে ধাতুগুলো রয়েছে তার মধ্যে এমন একটা ধাতু রয়েছে সেই ধাতু একদম মানে সোপ কেক যেরকম হয় আর কি সাবান যেরকম হয় ঠিক সেরকম নরম বা মোমের মতো নরম বলতে পারো তাকে ছুরি দিয়ে কেটে দিতে হয় এতটাই সফট অপশনগুলো এখানে ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম তো ফার্স্ট আমি এখানে সবগুলো সংকেত বলে দিচ্ছি ম্যাগনেশিয়াম MG ক্যালসিয়াম CA পটাশিয়াম K আর সোডিয়াম হচ্ছে NA আর আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম NA ঠিক আছে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11 পর্যায় সারণীতে 11 নম্বরে সোডিয়াম রয়েছে সোডিয়াম একটি ক্ষার ধাতু সোডিয়ামকে বললাম তো এখানে কোশ্চেন দেখে বুঝতে পেরে গেছো ভীষণ সফট হয় মানে সোপ কেক বা হচ্ছে মোমের মতো সফট হয় এবং এটাকে ছুরি দিয়ে কাটতে হয় এবং সোডিয়ামের আরও একটা মেইন একটা জিনিস রয়েছে যেখান থেকে বারবার কোশ্চেন আসে সোডিয়ামকে কিন্তু এমনি রাখা যায় না মানে অন্যান্য যে মেটালগুলোকে যেরকম এমনি জায়গায় ফেলে রাখা যায় মানে বায়ুতে খোলা অবস্থায় ফেলে রাখা যায় তো এটাকে কিন্তু বায়ুতে খোলা অবস্থায় ফেলে রাখা যায় না এটাকে কেরোসিন তেলের মধ্যে স্টোর করা হয় কারণ বায়ুর সংস্পর্শে যদি সোডিয়াম আসে তাহলে সেক্ষেত্রে আগুন ধরে যেতে পারে তো সোডিয়ামকে সোডিয়াম হচ্ছে এমনই ধাতু
যাকে কেরোসিন তেলের মধ্যে স্টোর করে রাখা হয়। নেক্সট কোশ্চেন, এবং এটাই আমাদের আজকে লাস্ট কোশ্চেন, ওই যে প্রথমে বললাম ছোট্ট ভিডিও, দ্য সিম্পলেস্ট হাইড্রোকার্বন ইজ, সিম্পলেস্ট হাইড্রোকার্বন, আমরা জানি হাইড্রোকার্বন মিন্স মানে হচ্ছে যার প্রধান উপাদান হচ্ছে দুটো, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তো কার্বন আর হাইড্রোজেন মিলে তৈরি হয় হাইড্রোকার্বন, মানে যাকে বেসিক্যালি বলা হয় জৈব যৌগ। তো জৈব যৌগের মধ্যে এখানে দেখতে পাচ্ছো অপশনগুলো রয়েছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথেন, যার সংকেত হলো CH4। তো মিথেন হচ্ছে সরলতম হাইড্রোকার্বন, যেসব হাইড্রোকার্বনগুলো রয়েছে বা জৈব যৌগ রয়েছে তার মধ্যে সব থেকে সিম্পলেস্ট হচ্ছে মিথেন। তো আজকে এই 5টা কোশ্চেন করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।